আর আমি যদি দেখি একজন মুসলমান ভাই আক্রান্ত হচ্ছে আমি হিন্দু বলে তার দিকে ছুটে যাব না, এটা কখনো হতে পারে? পৃথিবীতে মানুষ মানুষের প্রতি স্বাভাবিক মানুষের সাহায্য করছে, হিউম্যানিটিকে সাহায্য করছে, এটাই হচ্ছে মনুষ্যত্ব। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে উদ্যোক্তাদের যে সভা, উদ্যোক্তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু সার্থক হবে। আমি খুব ভালো মানে বক্তৃতা দিতে পারি না, মানে বক্তার অনেকে বসে আছেন, খুব ভালো বলে। নামাজ পড়ার সময় আমরা বলি আল্লাহ আকবার, মানে কি গড ইজ অলমাইটি। আমরা কি বলি? হিন্দুরা বলে ঈশ্বর সর্বশক্তিমান। তাহলে সব কথাই তো এক, সমস্ত ধর্মের মূল কথা কি? সমস্ত ধর্মের মূল কথা হচ্ছে হিউম্যানিটি, মনুষ্যত্ব। তাহলে আমাদের ভেতর থেকে সেই মনুষ্যত্বটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেইটাকে আমাদের জাগ্রত করতে হবে। তাহলেই কিন্তু আমাদের দেশ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন তবে আমরা আমাদের ইন্ডিয়াকে আবার শীর্ষ স্থান দিতে পারবো। কারণ একটু আগেই বললেন যে একই ভূমিতে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমরা তো ভাই ভাই, আমরা যেমন যখন